কিন ভাইবা দেখেছেন কি প্যাকেটের হলিক্স বেশি থাকে না এ হলিক্স বেশি থাকে। তো বন্ধুরা আজকে আমরা এক্সপেরিমেন্ট করব কি হলিক্স বেশি থাকে, প্যাকেটে হলে প্যাকেটে দেখা যাবে আর হলিক্স। তো বন্ধুরা আমি একটা খালি হলিক্সের কোটা নিয়ে এসেছি, এ আমার হলিক্সটা কতটা পড়েছে 245 টাকা আমাকে কিনতে পড়েছে হলিক্সটা। এটা গ্রাম আছে 500 গ্রামের হলিক্স। তো আমরা এই হলিক্স গান কাটা কাটা ভরব, দেখা যাক এটা লোড হইতে পারে কি। একই এটাও 245 টাকাতে কিনেছি আর এই হলিক্সটাও 245 টাকাতে কিনেছি। তো দেখা যাক এটা লোড হইতে পারে কি, হয় না আচ্ছা বেশি হয়ে যায় কি হবে দেখা যাবে। তো বন্ধুরা প্রথমটা কাটতে লাগছে আমার কাঁচি কয়, এটা আমার প্রথম এটা হলিক্সের। তো এটা আমি কাটনো, তো প্রথম প্যাকেট কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা 2 নম্বর প্যাকেট, জোস জোস মে একটা প্যাকেট বাদে হলো আমার। এক দুই মুন্দার 3টা 4টা প্যাকেট কাটলে তাই লেগে মেলাখানি লোড হয়েছে, দেখা যাক লোড হয়েছে কি হচ্ছে না। আমার যেটা হলো তার চেয়ে একটু ভালোই হলো, আমার কম খরচাতে হয়েছে, যেটা আমরা 25 টাকা এনেছিলাম ওইটা আমাকে কমই হয়েছে আর অর্ধেকও লাগেনি আমার এই ইটা ভর্তি হয়েছে হলিক্সটা। তো হিসাব মতন আমার কাজে যদি প্যাকেটের হলিক্স লি তো হিসাব মতন আমাকে কম টাকাতেই হয়েছে আমার কাজ। তো বন্ধুরা যদি প্যাকেটের হলিক্স লিয়াই ঠিক আছে, আর দেখতে পারেন বন্ধুরা আপনার কাজে যদি এটা লিতে হতো 245 টাকা লাগতো, আমার এখানে কম খরচাতে হয়েছে 26টা হলিক্স আমার এই হলিক্সের প্যাকেটটা লোড হয়েছে। হিসাব করে দেখে যে কটা আমার ই হয়েছে 5 টাকা, এই হলিক্সের প্যাকেট আমাকে 5 টাকা করে লিয়েছে, 5 টাকা করে পিস, 5 টাকা ইনটু 26 130 টাকাতে আমার এই হলিক্স কোটা লোড হয়েছে। তো বন্ধুরা আমার কত টাকা বেঁচেছে দেখতে। তো বন্ধুরা আজ যদি এই এক্সপেরিমেন্ট আজ ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন আর নিচে বেল আইকনে টিপে লাইক করে দিবেন এরকম ভিডিওর জন্য।